দুর্গাপুরে পশ্চিমবঙ্গ রাজ্য আবাসন দপ্তরের অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ দেখালো দুর্গাপুরের সিটি সেন্টারের আবাসন দপ্তরের সামনে। আন্দোলনরত অস্থায়ী কর্মীদের অভিযোগ, তাদের কাজে যেমন বঞ্চনা করা হচ্ছে, সেই সঙ্গে সময়মতো মজুরিও দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে 82 জন অস্থায়ী শ্রমিক সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের আবাসন দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করে। আবাসন দপ্তরের ভেতর ঢুকে পড়ে আধিকারিকদের সামনে ক্ষোভ দেখায় সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে তারা কাজ থেকে বঞ্চিত, চরম অনটনের মধ্যে সংসার চালাতে হচ্ছে। সকল শ্রমিকদের সাফাই কাজ বন্ধের জেরে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে দুর্গাপুরের বিভিন্ন সরকারি আবাসন, অভিযোগ স্থানীয়দের। যদিও আবাসন দপ্তরের আধিকারিক সুব্রত সরকার জানান, সাফাই শ্রমিকরা যাতে মঙ্গলবার থেকে সাফাই কাজ করতে পারে সেই ব্যবস্থা করছেন তারা। টেন্ডার পুরো ম্যাচুটি হচ্ছে না, সেখানে এখানে 82টা সুইপিং কর্মচারী আছে যারা বিভিন্ন আইএইচি আরএইচি জায়গায় কর্মরত অবস্থায় কাজ করে কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর আন্ডারে। সেখানে দাঁড়িয়ে থেকে তারা আজ 52 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কাজ হারা, তারা অনিশ্চয়তার মধ্যে আছে কবে টেন্ডার হবে আর কবে টেন্ডার হবে না, সেই আশায় দিন গুনছে। এখনো পর্যন্ত এরা কাজে যেতে পারেনি, কবে কাজ হবে না হবে সঠিক উত্তর বলে এখানে কিছু ঘুঘুর বাসা আছে, এই ঘুঘুর বাসাগুলো তারা সব সময় চাইছে এই মানবিক সরকারকে যাতে বদনাম করা যায়, এই মানবিক সরকারকে যাতে দুর্নাম করা যায়, তারভাবে সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করা হচ্ছে। হ্যাঁ বলে দিয়েছি।